নমস্কার। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 1956 সালের পরে ভারতবর্ষে 2019 সাল পর্যন্ত যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছে তার একটা তালিকা আমরা দেখে নেব, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসে। তো আমরা অ্যাট এ গ্ল্যান্স সেই তালিকাটা একটুখানি দেখে নিই। প্রথমেই 1957 সালে আসি। 1957 সালে নিফা গঠিত হয়েছিল। সেখানে আমরা কি দেখেছিলাম, আসামের উত্তর পূর্ব অংশ নিয়ে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল বা নিফা গঠিত হয়েছিল। 1960 সালে গুজরাট এবং মহারাষ্ট্র, বোম্বে রাজ্যটি দুটি আলাদা রাজ্যে বিভক্ত হয়ে যায়। গুজরাট ভারতবর্ষের 15তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল। 1961 সালে আমরা দেখলাম দাদরা ও নগর হাভেলি। এই দাদরা এবং নগর হাভেলি এটা একটা সময় পর্তুগিজ উপনিবেশ ছিল এবং এই পর্তুগিজ উপনিবেশগুলি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে 1961 সালে। 1962 সালে গোয়া এবং দমন ও দিউ তৈরি হচ্ছে, কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পাচ্ছে গোয়া এবং দমন ও দিউ। 1962 সালে পদুচেরি তৈরি হচ্ছে, এই ফরাসি উপনিবেশটিও কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে 1962 সালে পদুচেরি। 1963 সালে আমরা দেখব যে নাগাল্যান্ড তৈরি হচ্ছে, আসামের কিছু অংশ নিয়ে আত্মপ্রকাশ করে ভারতবর্ষের 16তম রাজ্য নাগাল্যান্ড। 1963 সালে এই নাগাল্যান্ড রাজ্য ভারতবর্ষের 16তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করছে। 1966 সালে আমরা দেখব হরিয়ানা এবং চণ্ডীগড় তৈরি হচ্ছে, পাঞ্জাব রাজ্যটি বিভক্ত হয়ে হরিয়ানা রাজ্য এবং চণ্ডীগড় রাজ্য গঠিত হয়। হরিয়ানা ভারতবর্ষের 17তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করছে। 1971 সালে তৈরি হচ্ছে হিমাচল প্রদেশ, কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে হিমাচল প্রদেশ ভারতবর্ষের 18তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করছে। এরপর আমরা চলে যাব 1972 সালে। 1972 সালে তৈরি হচ্ছে মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়, কেন্দ্রশাসিত অঞ্চল মণিপুর এবং ত্রিপুরা যথাক্রমে 19তম এবং 20তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে এই 1972 খ্রিস্টাব্দে। মেঘালয় 21তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে। 1972 সালে আমরা আরেকটা ঘটনা দেখব যে মিজোরাম এবং অরুণাচল প্রদেশ তৈরি হচ্ছে, আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হচ্ছে 1972 সালে। 1973 আমরা দেখব কর্ণাটক তৈরি হচ্ছে, মহীশূরের নাম পরিবর্তন করা হচ্ছে এবং মহীশূরের নাম পরিবর্তন করে কর্ণাটক রাজ্য তৈরি হচ্ছে। 1975 সালে সিকিম ভারতবর্ষের 22তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করছে 1975 সালে। 1986 সালে মিজোরাম 23তম অঙ্গরাজ্যের মর্যাদা পাচ্ছে 1986 সালে। 1987 সালে অরুণাচল প্রদেশ এবং গোয়া, অরুণাচল প্রদেশ 24তম রাজ্য এবং গোয়া 25তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করছে 1987 খ্রিস্টাব্দে। 2000 সালে তৈরি হচ্ছে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের অংশ নিয়ে ছত্তিশগড় 26তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে, উত্তরপ্রদেশের অংশ নিয়ে উত্তরাখণ্ড 27তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে এবং বিহারের অংশ নিয়ে ঝাড়খণ্ড 28তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করছে 2000 সালে। 2014 সালে আমরা দেখব তেলেঙ্গানা রাজ্য গঠিত হচ্ছে, অন্ধ্রপ্রদেশের পশ্চিমাংশ নিয়ে তেলেঙ্গানা রাজ্য আত্মপ্রকাশ করছে 2014 সালে। 2019 সালে একদম লেটেস্ট জম্মু কাশ্মীর এবং লাদাখ আত্মপ্রকাশ করছে, জম্মু কাশ্মীর রাজ্য দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, জম্মু কাশ্মীর ও লাদাখ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে আত্মপ্রকাশ করছে 2019 খ্রিস্টাব্দে। আজকে এ পর্যন্তই, পরবর্তী পর্বের আলোচনা নিয়ে আমরা শীঘ্রই আসব।